হ্যালো এভ্রিমান আশা করছি আমরা সবাই ভালোই আছেন তো আজকে আমরা সিডিপির কন্টিনিউশনটি করব অর্থাৎ আজকের টপিক হচ্ছে আমাদের স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব বিকাশের স্তরগুলো আমরা আলোচনা করব। যদি আপনারা সিডিপির প্রথম ভিডিওটি দেখুন তাহলে এখানে এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং সেই প্রথম ভিডিওটি আপনারা দেখতে পারবেন তাহলে আমরা শুরু করছি সিডিপির দ্বিতীয় ভিডিও অর্থাৎ স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট টপিকটি তো মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট যে মানবের মানুষের যে বিকাশ সেটি কন্টিনিউয়াস একটি প্রসেস সারা জীবন জন্ম থেকে জন্মের আগ থেকে শুরু হয় মাতৃগর্ভ থেকে শুরু হয় টিল দ্য টাইম অফ ডেথ যখন মানুষ একজন জীবিত পর্যন্ত অবস্থায় থাকে ততক্ষণই পর্যন্ত ওর ডেভেলপমেন্ট বিকাশ হয় মেবি হয়তো এরকম হতে পারে যে সেই মানুষের বিকাশ এক সময় নেগেটিভ বিকাশ হতে পারে নেগেটিভ ডেভেলপমেন্ট হতে পারে কিন্তু বিকাশটি ডেভেলপমেন্টটি সারা জীবন কন্টিনিউয়াস চলতে থাকে তো এই যে স্টেজেস মানুষের ডেভেলপমেন্টের যে স্টেজেস অনেক থিওরিস্ট অনেক সাইকোলজিস্ট বিভিন্ন ডেস স্টেজেস দিয়েছেন কেউ দিয়েছেন যেমন রুশো দিয়েছেন চারটি স্টেজেস মানুষের ডেভেলপমেন্টের মাত্র চারটি স্টেজেস আবার অনেকে দিয়েছেন ছটি ষাটটি তো এখানে আমরা সাধারণত কনসিডার করতে পারি যে ষাটটি মানুষের স্টেজ আছে যেমন ইনফ্যান্সি সেটি হচ্ছে শৈশব অর্থাৎ যখন একজন হচ্ছে বাচ্চা জন্ম থেকে দু বছর পর্যন্ত সেই সময়টাকে আমরা কী বলি ইনফ্যান্সি বলি আবার ইনফেন্সির আগে একটি সময় আছে যাকে আমরা কি বলি প্রিন্যাটাল পিরিয়ড প্রি নাটাল পিরিয়ড বলি আবার এরপর হচ্ছে চাইল্ডহুড অর্থাৎ বাল্যকাল বাল্যকাল সেকেন্ড মানে জন্ম দুবছর থেকে শুরু হয় বারো বছর অবধি পর্যন্ত শেষ হয় বাল্যকাল আবার বাল্যকালে দুটি বিকোভাগে বিভক্ত যেমন আর্লি চাইল্ডহুড অর্থাৎ শীঘ্র বাল্যকাল এবং পরবর্তী বাল্যকাল এরপর আছে অ্যাডলেসেন্স অর্থাৎ কৈশোর অর্থাৎ বয়সন্ধি তো বারো থেকে আঠারো বছর যখন আমরা এজার বলি টিন তখন সেই সময়টাকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলা হয় এবং এই সময়টি সবচেয়ে ডেঞ্জারাস্ট মানে সবচেয়ে স্টর্ম জ্বর তুফানের বয়স হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ড লাস্ট ইয়ার কোয়েশন এসেছিল যে জ্বর ও স্ট্রেস অ্যান্ড স্টর্মের বয়স কোনটি এবং কে বলেছিলেন তো আনসারটি হলো স্ট্যানলি হল এরপর হলো ইয়ং অ্যাডাল্টহুড অর্থাৎ তরুণ বয়স অর্থাৎ আফটার এইটিন এইটিন প্লাস মানুষদের আমরা তরুণ বয়স বলি ইয়ং অ্যাডাল্টহুড বলি অ্যাডাল্ট বলি এইটিন টু ফোরটি ইয়ার্স এরপর হচ্ছে মিডিল অ্যাডাল্টহুড যখন একজন মানুষ পুরো প্রাপ্তবয়স্ক হয়ে যান ফর্টি ইয়ার্স থেকে সিক্সটি ফাইভ এরপর হচ্ছে লেট অ্যাডাল্টহুড তো এই ছটি পিরিয়ডে অনেক থিওরিস্ট বিভক্ত করেছেন আমরা এই ছটি পিরিয়ড ইম্পর্টেন্ট পিরিয়ড মানুষের ডেভেলপমেন্টের বিকাশের ছটি স্তর ডিসকাস করতে পারি এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য মানব মানববিকাশের যে ডিফারেন্ট স্টেজেস আছে সেই স্টেজগুলোর বৈশিষ্ট্য আমরা সংক্ষেপে আলোচনা করবো প্রথম হচ্ছে ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল যখন টু টু জিরো থেকে টু বয় বছর বয়সকে আমরা শৈশবকাল হিসাবে গণ্য করি তো শৈশবকালের আগে যে মাতৃগর্ভ সেই পিরিয়ডকে আমরা অলরেডি বলে দিয়েছি যে প্রিনাটাল পিরিয়ড কিন্তু আবার নিওনাটাল বলে আরেকটি পিরিয়ড আছে নিয় নাটাল পিরিয়ড বলে সেটি হচ্ছে ফোর উইক্স যখন জন্মের পর যে ফোর উইক্স অর্থাৎ অ্যারাউন্ড ওয়ান মান্থ ওয়ান মান্থের সময়কে আমরা নিওনাটাল বলে থাকি তো জন্মের পর যে সেই একটি বাচ্চার দিন শুরু হয় ফোর উইক্স এক মাস পর্যন্ত অলমোস্ট সেটাকে আমরা নিয়নাটাল বলি কিন্তু প্রি নাটাল হচ্ছে মাতৃগর্ভের যে সময়টাকে সেটাকে আমরা প্রি নাটাল পিরিয়ড বলে গণ্য করি তো সেই শৈশবকালের বৈশিষ্ট্য হচ্ছে একটি আপনারা দেখবেন যে একটি বাচ্চা সেই সময় খুব সুন্দর ফুটফুটার চেহারা থাকে সাধারণত এবং সেই সময় বাচ্চা সব সময় হয় কেঁদে থাকে নাহলে খেতে থাকে নাহলে ঘুমোতে থাকে অনেক বেশি ঘুমোতে থাকে একটু বয়স হওয়ার পর সে একটু একটু চলতে শুরু করে এক বছর পর চলতে শুরু করে এরপর দেড় বছরের সময় থেকে একটু কিছু কিছু কথা বলার বাবা মা এসব বলার আস্তে আস্তে শুরু করে এরপর সে খেলতে শুরু করে তো এই সমস্ত বেশ অনেক ডিফারেন্স অনেক কিছু জিনিস আমরা লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাই একজন বাচ্চার শৈশবকালের সময় এরপর হচ্ছে চাইল্ডহুড পিরিয়ড অর্থাৎ বাচ্চার বাল্যকাল পিরিয়ড এই চাইল্ডহুড পিরিয়ডকে আবার দুভাগে বিভক্ত করা হয়েছে আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুড তো আর্লি চাইল্ডহুডে বাচ্চার মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যেমন সে একটু ইমোশন গ্রো করে যেমন লাভ ইমোশন অফ লাভ অ্যাফেকশন এই সমস্ত বৈশিষ্ট্য সে সে আস্তে আস্তে তার মধ্যে আনতে থাকে অ্যাডপ্ট করতে থাকে এরপর সে এই সেই সময়ে নিজের ডল দিয়ে ছেলে হলে গাড়ি দিয়ে খেলতে শুরু করে না হলে মেয়ে হলে সে ডল দিয়ে শুরু খেলতে শুরু করে এবং এই সময়ে আমরা তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আমরা অনেক উল্লেখযোগ্যভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেটিও দেখতে পারি এরপর হচ্ছে লেটার চাইল্ডহুড এই সময়ে বাচ্চা একটু ইন্টেলেকচুয়াল জিনিস অ্যাসপেক্টটা তার একটু ইনক্রিজ হতে শুরু করে অর্থাৎ তাদের একটু জ্ঞানীয় বিকাশ সেই লেটার চাইল্ডহুডে আস্তে আস্তে শুরু হয় তো লেটার চাইল্ডহুড হচ্ছে সেভেন টু এই টুয়েলভ ইয়ার্স ওল্ড এবং আর্লি চাইল্ডহুড হচ্ছে টু টু সিক্স ইয়ার্স এবং পুরো চাইল্ডহুড হচ্ছে টু টু টুয়েলভ ইয়ার্স বয়স সেই সময়কে চাইল্ডহুড বলে এবং লেটারচার চাইল্ডহুডে বাচ্চা তার ইমোশনাল কিছু স্কে ইমোশনাল কিছু ডেভেলপমেন্ট হয় সামাজিক বা মৌলিক নৈতিক এ সমস্ত জিনিস তার মধ্যে গড়ে ওঠে সে তার নিজের লিঙ্গের বন্ধুদের সাথে সাথে অপোজিট জেন্ডারের সাথে আস্তে আস্তে ইন্টারেক্ট করতে স্টার্ট করে বন্ধুত্ব করতে স্টার্ট করে এবং সে একজন সোসাইটির একজন মেম্বার এরকম আস্তে আস্তে এরকমভাবে ডেভেলপমেন্ট শুরু হয় সে যে একজন সোসাইটির সাথে তার এনভায়রনমেন্টের সাথে তার একটু ইন্টারাকশন স্টার্ট হয় এরপর হচ্ছে অ্যাডোলেশেন্ট পিরিয়ড যাকে আমরা বাংলায় কৈশোরকাল বলে থাকি বা বয়ঃসন্ধি এবং এই সময় হচ্ছে এক একজন মানুষের একটি বাচ্চার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম অর্থাৎ এই সময় একটি বাচ্চার এই সময় শুরু হয় বারো বছর থেকে আঠারো বছর এবং এই সময় একটি বাচ্চার মানসিক থেকে শুরু করে ফিজিক্যাল বায়োলজিক্যাল ফিজিক্যাল বা সেক্সুয়াল বা ইমোশনাল মরেল বা সবগুলো দিকে ওর উন্নতি হয় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে শুরু করে সব দিকে ওর বিকাশ সাধন হয় এবং এই সময় হচ্ছে যে কোনো একটি বাচ্চার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ওর অনেক চেঞ্জেস যে যত চেঞ্জেস মানে র্যাপিড চেঞ্জেস বা খুব ইম্পর্টেন্ট চেঞ্জেস হয় এই সময়কালেই কিন্তু এস প্রত্যেক বাচ্চার হয় এই সময়কালে কিছু বৈশিষ্ট্য আছে যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় খুব বেশি গ্রোথ হয় ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আছে গ্রোথ স্পার্ট অর্থাৎ বৃদ্ধির প্রবৃদ্ধি অর্থাৎ একটি বাচ্চা খুব হঠাৎ খুব লম্বা হয়ে গেল এরপর হঠাৎ ওর হাইট সবগুলো বেড়ে গেল ওজন বেড়ে গেল হাইট বেড়ে গেল বা ওদের মাথা যে কোনো একটা অর্গান বড় হয়ে গেলে শরীরের সমস্ত হাত পা আঙ্গুল সব কিছু ওদের চেঞ্জেস হয় এরপর হচ্ছে পিউবার্টি অর্থাৎ সন্ধি এই সময় ওদের সেক্সুয়াল আইডেন্টিটি বা ওদের সেক্স রিলেটেড কিছু জ্ঞান ওরা আহরণ করে এবং নিজের কিছু অ্যাওয়ার থাকে এই সম এই বিষয়ে যে ওদের নিজের সেক্সুয়াল আইডেন্টি বিষয়ে ওরা খুব বেশি অ্যাওয়ার থাকে এরপর হচ্ছে সেক্সুয়াল আইডেন্টি ইন রিলেশনশিপ নিজের যে সেক্স নিড যেগুলো আছে সেই সময় এই সময় কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে গ্রহতে শুরু করে ওরা নিজে একজন সোসাইটির একজন মেম্বার বা এই সমস্ত যে সোশ্যাল রেসপন্সিবিলিটি এই সময় আস্তে আস্তে ওদের মানে মাথায় আস্তে আস্তে ঢুকতে ঢুকতে থাকে এরপর হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ধারণা সংক্রান্ত বিকাশ তো এর এর অর্থ হচ্ছে একটি বাচ্চার এই সময় খুব বেশি মানে ধারণা কগনিটিভ যে ডেভেলপমেন্ট কগনেটিভ ডেভেলপমেন্টগুলো এই সময় খুব বেশি গ্রোথে শুরু করে যেমন আমরা পেয়েছি যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ জন পেঁয়াজে পিয়াজেটের আমরা নেক্সটে পাবো যে জ পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কিভাবে একটি বাচ্চার যে হিপ চিন্তা কাল্পনিক চিন্তা অবাস্তব চিন্তা রেশনাল চিন্তা রিজনিং এই সমস্ত সব সব কিছু এই বয়সেই কিন্তু খুব বেশি এক্সট্রিম হয় এই বয়সে ওদের খুব পরিপক্ক হয়ে ওঠে এই ওদের কগনিটিভ ডেভেলপমেন্ট রিজনিং স্কিল হয় ওদের খুব বেশি চিন্তা ভাবনা অনেক অকাল্পনিক অবাস্তব চিন্তা ওরা করতে পারে হিপোথেটিক্যাল চিন্তা করতে পারে তো এই ডেভেলপমেন্ট এই অ্যাডলেশন পিরিয়ডে সম্পূর্ণভাবে হয়ে যায় বাচ্চাদের তো এই হলো ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট বাকি বাকি যে স্টেজ আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট নয় সেই জন্য আমি আর ডিসকাস করছি না এরপর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কী কী কারণে ফ্যাক্টের হতে পারে কী কী কারণ হতে পারে যেগুলো গ্রোথ এবং ডেভেলপমেন্টকে সহায় করে তো প্রথম হচ্ছে হেরেডিটি অর্থাৎ বংশগতি অর্থাৎ কে যে যে যার বংশর সেই তার থেকে অনেক কিছু জিনিস ইনহেরিট করতে পারে অর্থাৎ অনেক জিনিস ওর বাবা থেকে বা মা থেকে বা ওর পূর্বজর কারোর কেছে দাদা দাদি বা এই গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড প্যারেন্টসদের থেকে অনেক কিছু জিনিস ওরা আহরণ করে যে কোনো বাচ্চা তো এই বংশগতির ইম্পর্টেন্স খুব বেশি যেমন ভালো বংশের হলে সেই বাচ্চা ভালো হওয়ার পসিবিলিটিটা পসিবিলিটি খুব বেশি থাকতে পারে একজন ছেলে যদি বা একজন মেয়ে যদি ভালো বংশের হয় ওদের প্যারেন্টস বা ওদের গ্র্যান্ড প্যারেন্টস ওরা যদি ভালো হয় বংশ ভালো হয় তাহলে ওরা ওদের সেও খুব ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন আরিয়ান রেইসের মানুষরা সাধারণত অনেক ট্যালেন্টেড অনেক লম্বা ফিজিক্যাল স্ট্রাকচার অনেক সুন্দর ভালো থাকে তো এই হেরিডিটি ইনফ্লুয়েন্সটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে খুব বেশি ফ্যাক্ট বড় একটা ফ্যাক্টর এরপর হচ্ছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ যে পরিবেশে যে সোসাইটিতে একজন মানুষ থাকবে তার সেই সোসাইটির যে ইনফ্লুয়েন্স তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়বে যেমন একজন মানুষ খুব একজন একটা ছেলে যদি খুব বেশি ট্যালেন্টেড হয় মিউজিকে মিউজিকে খুব বেশি ট্যালেন্টেড ওর মানে ওর বাবা থেকে বা মা থেকে পেয়েছে খুব বা গ্র্যান্ড প্যারেন্টস থেকে ওর মিউজিকের ট্যালেন্ট পেয়েছে কিন্তু যদি সে খারাপ একটি এনভায়রনমেন্টে থাকে পরিবেশ যদি ওর মিউজিক্যাল এনভায়রনমেন্ট হয় না তাহলে কিন্তু সে তার ইনিড যে ট্যালেন্ট যে ট্যালেন্ট সে অকুয়ার করেছিল ওর বংশ থেকে সেই কিন্তু সেটা কিন্তু খারাপ হয়ে যাবে অর্থাৎ সেই পরিবেশের কারণে তার সেই যে ইনিট যে কোয়ালিটি ট্যালেন্ট ছিল হেরেডিটেরি বংশগতির যে ট্যালেন্ট মিউজিকের ট্যালেন্ট ছিল সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এবং কারণ সে প্রপার পরিবেশ বা প্রপার ট্রেনিং বা প্রপার এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার পায়নি সেজন্য তার সেই ট্যালেন্টটা নষ্ট হয়ে যাবে এরপর হচ্ছে কালচার অর্থাৎ সংস্কৃতি তো সংস্কৃতি হচ্ছে কোনো একটি অঞ্চলের বা কোনো একটি জায়গার কোনো একটি সোসাইটির কালচার যেমন বিলিফ সিস্টেম ওদের বিশ্বাস সিস্টেম রেলিজিয়াস বিলিফ বা সোসাইটিয়াল বিলিফ বা অ্যাটিটিউড বা ভ্যালিউজ যেগুলো আছে রিচুয়ালস যেগুলো আছে আচার আচরণ থেকে শুরু করে যে খাওয়ার হ্যাবিট থেকে শুরু করে সব কিছু জিনিস কালচারে কিন্তু ঢুকে যায় তো কালচার যদি ভালো একজন মানুষ যদি ভালো কালচারের হয় একটা বাচ্চা যদি ভালো কালচারের হয় তাহলে সে তার সেটি তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেক ইম্প্যাক্ট করবে এবং এটি তার একটি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ফ্যাক্টর হবে হবে এরপর হচ্ছে বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক অর্থাৎ সে মানে কিভাবে তার ফিজিক যদি একজন মানুষ বায়োলজিক্যালি উই স্ট্রং হয় অর্থাৎ দেখতে সুন্দর অ্যাট্রাক্টিভ বা দেখতে স্বাস্থ্যবান লম্বা উঁচু এরকম যদি হয় তাহলে তার সেলফ স্টিম পজিটিভ হবে সেলফ স্টিমটি অনেক হাই হবে পজিটিভ হবে কিন্তু একজন যদি মানুষ যদি রুগা দেখতে রুগা হয় বা ছোটো হয় ব্যাটে হয় শর্ট টাইপের হয় বা ওদের কোনো ফিজিক্যাল ডিফর্মিটি থাকে যেমন কোনো হ্যান্ডিক্যাপ পিএইচ পি এরকম মানে পার্সন উইথ ডিসেবিলিটি যদি থাকে তাহলে ওদের সেলফ ইস্টিম অনেক নেগেটিভ থাকে ল থাকে এবং সেটি তার ডেভেলপমেন্টে ইনফ্লুয়েন্স করে অর্থাৎ যদি কেউ কোনো লোক যে বায়োলজিক্যালি স্ট্রং হয় দেখতে ফিজিক্যালি উইক না হয়ে বেশি বেশি স্ট্রং হয় তাহলে ওদের কিন্তু সেলফ ইস্টিম বা ওদের যে ডেভেলপমেন্ট সেটা অনেক ভালো হয় অনেক উচ্চ হয় এরপর হচ্ছে সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিকের মধ্যে আছে ইন্টেলিজেন্স এবং ইমোশন আবেগ তো ইন্টেলিজেন্স বলতে বুঝছে না বুঝতে পারছেন যে বুদ্ধি অর্থাৎ ইন্টেলিজেন্ট ফ্যাক্টর কোনো জিনিস সহজেই বুধগম্য করে নেওয়া বা কোনো উপস্থিত বুদ্ধির দ্বারা কোনো একটা সিচুয়েশান ট্যাকল করাকে আমরা ইন্টেলিজেন্সের দ্বারা আমরা ট্যাকল করতে পারি বা কোনো একটি কোনো একটি সিচুয়েশানে আপনি পড়লেন তো সেই সিচুয়েশানে কীভাবে রক্ষা হওয়া যায় বা সেই সিচুয়েশান থেকে কীভাবে একটা পজিটিভ আউটকাম পাওয়া যায় সেটাকে সেটা আমরা ইন্টেলিজেন্সের দ্বারাই আমরা বাঁচতে পারি তো এই যে ইন্টেলিজেন্স যদি কোনো মানুষ খুব ইন্টেলিজেন্ট হয় ওর কিন্তু ডেভেলপমেন্টটা অনেক পজিটিভ হয় অনেক ভালো হয় রেদার দেন খারাপ কারণ খারাপ যদি কোনো কারোর ইন্টেলিজেন্স ফ্যাক্টর জিনিসটা অন্য কোনো লো আইকিউ হয় অন্য কারোর তাহলে তার থেকে অনেক ভালো হবে তো আইকিউ জিনিসটা আমরা পরে পাবো এবং ইন্টেলিজেন্স জিনিসটা আমরা পরে ডিসকাস করবো নেক্সট কিছু ভিডিওর পর তো এবং ইমোশন হচ্ছে আবেগ অর্থাৎ ইমোশনে অনেক পজিটিভ ইমোশন খুশি হ্যাপিনেস স্যাডনেস এই সমস্ত জিনিস হচ্ছে ইমোশন তো ইমোশন আবেগ একজন মানুষ কিভাবে তার ইমোশনটা এক্সপ্রেস করছে যেমন কেউ যদি খুব বেশি ভয় পায় বা কেউ যদি খুব বেশি মানে হঠাৎ বেশি খাদে বা ইমোশনাল যে স্টেবিলিটি যদি উইক হয় বা খুব বেশি রাগ হয় বা জেলাসি হয় বা এনভি হয় খুব বেশি ঈর্ষা হয় তাহলে তার ডেভেলপমেন্টে এ এটিও প্রভাব ফ্যাক্টর এজ এ ফ্যাক্টর হিসাবে গণ্য করা যায় অর্থাৎ আমরা যদি ইমোশনালি আমরা মানে স্ট্রং হই তাহলে আমাদের ডেভেলপমেন্টটা অনেক ভালো হয় অনেক পজিটিভ হয় এরপর হচ্ছে সোশ্যাল নেচার অর্থাৎ কিভাবে আমরা একটি সোসাইটিতে অ্যাডজাস্ট করি কিভাবে কীভাবে অনেক লোক আছে আমরা পাবেন ইন্ট্রোভার্ট এবং আর একটা আছে এক্সট্রোভার্ট তো ইন্ট্রোভার্ট হচ্ছে যারা খুব সাই ক্যারেক্টারের তো ওদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলি কিন্তু আবার যারা অনেক বেশি কথা বলে লোকের সাথে যে কোনো লিডারশিপ কোয়ালিটি খুব বেশি আছে মানুষের সাথে কথা বলে কোনো জিনিসের ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে আমরা এক্সট্রোভার্ট বলি ইন্ট্রোভার্ট হচ্ছে খুব সাই কোয়ালিটির বা সাদা দিন ঘরে বসে থাকা একা একা বসে থাকা ফ্রেন্ডস বেশ নেই ওদেরকে আমরা ইন্ট্রোবার্ট বলি তো এই যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোবার্ট সেই দুই ধরনের মানুষের যে ডেভেলপমেন্ট সেটাও মানে সেই যে নেচার ওয়ে অফ বিং লাইক এজ এ পারসন ইন এ সোসাইটি তো সেটাও কিন্তু তার মানে ডেভেলপমেন্টে একটা ফ্যাক্টর হিসাবে গণ্য হয় অর্থাৎ একজন মানুষ যদি এক্সটবার্ট হয় বা একজন মানুষ যদি খুব বেশি সোশিয়ালি মানে অ্যাক্টিভ হয় কোনো সোসাইটিতে প্রোগ্রাম আছে সে খুব বেশি অ্যাক্টিভ সেই সোসাই সেই প্রোগ্রামে সে যোগ দিচ্ছে বা কোনো জিনিসের ভালো জিনিসের ইনিশিয়েটিভ নিচ্ছে তো সেই যে সোশিয়াল সোসাইটির যে নেচার ওর যে টেন্ডেন্সি সেটা কিন্তু তার ডেভেলপমেন্টে একটা পজিটিভ পজিটিভ জিনিস হিসাবে পয়েন্ট হিসাবে গণ্য করা যাবে এরপর আমরা এখন নেক্সট আমরা পড়ব ডাইমেনশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু বিকাশের দিকগুলো তো এই টপিকটি আমরা নেক্সট ভিডিওতে পড়বো এখানে লিংক দেওয়া আছে আপনারা এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করতে পারলে দেখবেন ডাইমেনশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট টপিকটি ডিসকাস করা হচ্ছে তো আপনারা এক কথা কথা মনে রাখবেন যে আপনারা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় না তাহলে আপনারা এম পড়ে লাভ হবে না তো সুতরাং তো আপনারা আপনাদের সবাইকে আবার বলছি যে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করবেন কোথা থেকে বই থেকে পড়ে বা কোনো ভালো ভিডিও দেখে আপনারা সেই কনসেপ্টটি ক্লিয়ার করে এরপর এমসিকিউ ট্রাই করবেন কারণ অনেক এমসিকিউ মুখস্থ করে আপনি কম্পিটিটিভ এক্সামে বসে আপনার লাভবান বেশ হতে পারবেন না তো সুতরাং আবার বলছি যে কোনো ভালো বই একটি পড়ে বা ভালো ভিডিও দেখে বা ভালো কোনো নোটস পড়ে মানে কনসেপ্টটা ভালো লেকচার শুনে আপনি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করলে আপনি এরপর এমসিকিউ দেখলে আপনার লাভবান লাভ হবে তো আজকের জন্য এতটুকুই তো নেক্সট ভিডিওটির জন্য এখানে ক্লিক করলে আপনি নেক্সট ভিডিওটি দেখতে পারবেন ধন্যবাদ